ছেলেমেয়ে আমরা কিভাবে করব? নগরীর ইপিজেড থান এলাকার সৌধুরী মার্কেটত রূপসা উন্নয়ন ফাউন্ডেশন নামের একান সমবায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক আত্মসাতর অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ডিভিশনের উগ্র ইউনিট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় অভিযান চালাইরে নগদ 8,42,50,000 টিয়া উদ্ধার করছি। জানুয়ারির 14 তারিখ মঙ্গলবার বিএলএ তুন ফাইতে পর্যন্ত এই অভিযান চালাই। অভিযানত তিনজনের আটক করি। কিছুদিন রাখেন, তারপর আমি আমার টাকা মেনে সয় নাই, ওই রাখেন আমি দরকার পড়লে ধার দিচ্ছি আপনাকে, আমাকে ধার দিচ্ছে উনি, দিয়ে টাকাটা রাখছে। আমি সিসি ক্যামেরা বের করেন, সিসি ক্যামেরা দেখেন। অভিযানের খবর উনি হাজার হাজার গ্রাহক ইটার জমাইন নেটিয়া ফেরত লইবার লাই বীর জমাই 2,00,000 টাকা পাবো। 2,00,000 টাকা কিভাবে? আমার বোন পাবে 80,000 টাকা, আর প্যাকেজ আছে, আর আমার আছে 80,000 টাকা, আমার 84,000 টাকা আছে। হ্যাঁ, আপনার আমার টাকা আছে, কিস্তির টাকা আছে, কিস্তি করছিলাম। কত টাকা? 6,000। রূপসা উন্নয়ন ফাউন্ডেশন নামের অভিযুক্ত এই প্রতিষ্ঠানের এমডি জাকির হোসেন হাওলাদারের দাবি, গ্রাহকের 73 ইতার সম্পত্তির পরিমাণ বেশি। আপনাদের পর্যাপ্ত পরিমাণের টাকা যেগুলো আছে সিস্টেমে আপনাদেরকে দেওয়া হবে। আমরা এই আপনাদের টাকা নিয়ে যে স্থাবর অস্থাবর প্রশাসন আছে তারা কালকে চেক করবে আমরা এই টাকা কী করছি। আমার অফিসে আজকে জমা পাইছে 8.5 কোটি টাকা, কারণ এই টাকাটা আমার জমি বরাদ্দের জন্য আমি রাখছি, ব্যাংকে আমার ডিপোজিট আছে, যদি সারা তদন্ত করে দেখতে পারবে। এখানে আমার কোটি কোটি টাকার গ্রাহকের সম্পত্তি ক্রয় করা আছে চট্টগ্রামে। আমার প্রায় 40,000-এর উপরে গ্রাহক আছে। কত টাকা পর্যন্ত জমা আছে? বাস এটা আমার হিসেব করে ছাড়া আমার ক্ষমতা নাই বাইর করা। আনুমানিক যত কোটি টাকা আছে তত কোটি টাকার সম্পত্তি আছে আছে ইনশাল্লাহ, আমরা দেখাইতে পারবো। গ্রাহক কলরে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানাই নগর পুলিশ বন্দরের উপকমিশনার হামিদুল আলম। এখানে কিছু ক্লায়েন্টের কাছ থেকে টাকা পয়সার ডিপোজিট রেখে তারপর তারা অফিস বন্ধ করে সেখান থেকে পালিয়ে গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ঢাকা থেকে একটা টিম আসছে, তারা তত্ত্ব উপাত্ত নিয়ে দেখে যে এই ইপিজেটে এই মার্কেটে তাদের একটা অফিস রয়েছে, তারপর আমাদেরকে অবগত করছে, আমরা তাদেরকে সহায়তা করছি এবং তাদের অফিস আমরা এসে দেখলাম যে হ্যাঁ অফিসে এরকম ফাইন্যান্সিয়াল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যেহেতু মানে তারা যে বর্ণনা দিল ডিএমপি তাদের একটা অভিজ্ঞতা রয়েছে, তারা এরকম ফ্রডগিরি করে আসছে, এখানেও হয়তো এটা করতে পারে, এই জন্য আমরা এটা আপাতত আমাদের ক্যাপচারও না বলতে গেলে আমরা নজরদারিতে নিয়েছি এবং তাদের কার্যক্রম আমরা নজরদারি করব এবং এখানকার যারা গ্রাহক যারা এখানে টাকা সঞ্চয় করেছে এবং তারাও এসেছে এবং তাদেরকেও বলেছি যে শুধু এরা না, এর বাইরেও প্রচুর গ্রাহক রয়েছে, সবাই আসুক, আমরা টোটাল গ্রাহক সংখ্যা এবং টোটাল টাকা তারা এখানে যেটা সঞ্চয় করেছে জমা রেখেছে হিসাব করে তারপরে তারা যদি বলে যে না ঠিক আছে আমাদের টাকা আমরা ফেরত নিব, এখানে আর আমরা কোনো ডিলিংস করবো না, আমাদের আর কোনো ইন্টারেস্টের দরকার নেই, টাকা ডিপোজিট রাখারও দরকার নেই, তারপরে আমরা এই পক্ষ ওই পক্ষ বসে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা যারা সঞ্চয় করেছে তারা যাতে তাদের টাকাটা ফেরত পায় সেই হয়তো আমরা এটা ব্যবস্থা নেব। গ্রাহক তথা শ্রমিক অক্ষলর কষ্টার্জিত জমাইন নেটিয়া ফেরতেই পারে ইতার আহাজারি বন্ধ করি। জিয়াউল হকিমন, C+ TV।